নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা, অপর্ণাস কুক বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি স্টাফ আলুর দম। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার স্টাফ আলুর দম বানাতে লাগছে মাঝারি সাইজের আলু 6টা, সর্ষের তেল 2 টেবিল চামচ, নুন পরিমাণ মতন, আদা বাটা 2 চামচ, ছানা 50 গ্রাম, চিনি স্বাদ অনুযায়ী, কাজু 10টা কুচো করা, কিশমিশ 10টা কুচো করা, জিরে 1 চামচ, তেজপাতা 1টা, শুকনো লঙ্কা 1টা, দারচিনি 1টা স্টিক, এলাচ 5টা, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, টক দই 4 টেবিল চামচ, কাজু বাটা 4 টেবিল চামচ, কসুরি মেথি হাফ চামচ। প্রথমে আলুগুলো ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এবার একটা চাকু দিয়ে আলুর উপরটা একটু পাতলা করে কেটে নেব। তারপর একটা পিলারের সাহায্যে আলুগুলো কুড়ে নেব, কিন্তু এমন করে কুড়াতে হবে যাতে আলুর আরেকটা দিক ফুটো না হয়ে যায়। আমার আলুগুলো কুড়ানো হয়ে গেছে। আলু কুড়ানো অংশগুলো আমি স্টাফিং এর ব্যবহার করব। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে ওর মধ্যে সামান্য নুন দেব। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রাখবো, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভাজাও হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার স্টাফিং এর জন্য ওই তেলের মধ্যে কুড়ানো আলু দিয়ে একটু নাড়াচাড়া করব আর আলুগুলো একটু ভেঙে দেব। তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ আলুগুলো সেদ্ধ না হয়ে যাচ্ছে। কিন্তু এমনি আমার পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমে হবে। এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে নেড়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে নুন দিয়ে আবার একটু নাড়ব। এরপর এর মধ্যে ছানাটা দিয়ে দেব, ছানাটা দিয়ে একটু নেড়ে চিনি দেব আর একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে কাজু কিশমিশ কুচো দিয়ে ভালো করে নাড়ব। আমার স্টাফিংটা একটু সোনালি রঙের হয়ে গেলে বুঝবো আমার স্টাফিংটা তৈরি। এবার তুলে নেব। স্টাফিংটা ঠান্ডা করতে দিয়ে ততক্ষণে গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে নেড়ে নেব। এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে নেড়ে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব।
এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভেজে নেব। এরপর চিনি দিয়ে নেড়ে নেব। এবারে এর মধ্যে টক দই দিয়ে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেব। তারপর এর মধ্যে কাজু বাটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে কম আঁচে ফুটতে দেব। গ্রেভিটা হতে দিয়ে আলুর মধ্যে পুরটা পুরে নেব, কিন্তু এমনভাবে দেব যাতে আলুটা ফেটে না বেরিয়ে যায়। আমার আলুতে পুর ভরা হয়ে গেছে। এরই মধ্যে গ্রেভিও আমার হয়ে গেছে। এবার পুর ভরা আলুগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে এনে ঢাকা দিয়ে কম আঁচে রাখবো। আমার আলুর দম হয়ে এসেছে। এবার এর মধ্যে কসুরি মেথি হাতের তালুতে একটু ঘষে উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার গ্যাস বন্ধ করে 3 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি আলুর দমটা একটা সার্ভিং বোলে ঢেলে নেব। এবার এর উপর দিয়ে একটু কিশমিশ ছড়িয়ে সার্ভ করব। আমার স্টাফ আলুর দম তৈরি। স্টাফ আলুর দমটা আমি নারকেল পরোটার সাথে পরিবেশন করছি। এই স্টাফ আলুর দমটা লুচি বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। এবার আমি একটা আলু কেটে দেখাচ্ছি। দেখুন, আমার আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আবার ভিতরে স্টাফিংটাও বেরিয়ে আসেনি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।